Audio Jungle. সামনে পঞ্চায়েত ভোট নির্বাচন, সেই পঞ্চায়েত ভোট নির্বাচনকে সামনে রেখেই খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি অনুপ মাইতির নেতৃত্বে চলছে কর্মী সভা। কি বলছেন তিনি দলীয় কর্মী সভা থেকে দেখাবো। আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতা মনে করি, নিজেদেরকে কর্মী মনে করি, আমাদের একটাই কাজ যে বিগত দিনে আমরা যে ভুলটা করেছি সেই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা এটাই যে সাইডে আজকে চলো গ্রামে যাই, প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে সেই পাড়া বৈঠক যেটা বলে এটা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে চলো যাই গ্রামে, এই প্রোগ্রামটা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে করতে হবে। কি করতে হবে না, প্রত্যেক বাড়ি বাড়ি আমাদেরকে ভিজিট করতে হবে। বাড়িতে গেলে বাড়ির যে মহিলারা আছে, এখন দিদিমণি যেহেতু সমস্ত মহিলাদেরকে 500 টাকা 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তো আমরা আশা করবো আমরা যদি ঠিকঠাক মতো বুঝাতে পারি, ছেলেদের ভোট আমাদের কাছে না এলেও মহিলারা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জিকে উজাড় করে দুয়ার করে আশীর্বাদ করবে, এই আশা আমরা সবাই রাখতেই পারি। কিছু কিছু বুঝে সুপারভাইজার আমরা কি দেখেছি না, এমন একটা সিভিক পুলিশ আছে তারা থানার ওসি থেকে বড় অফিসার, আমরা কিন্তু এটা দেখেছি। সেরকমই আমার অঞ্চলে কি দেখেছি, এমন কিছু সুপারভাইজার আছে তারা যে প্রধানের উপরে কথা বলে, প্রধানকে এই মারতে চাই এই গালাগাল করে। তা আমাদের ডানপন্থী দল এখানে বেরোই, সেখানেই আমি জিজ্ঞাসা করবো কি করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছ, অনেক বলছে পাইনি, সেই পাইনি কেন, তাদেরকে পাইনি দিতে হবে, তাদের চেষ্টা করতে হবে। বিধবা ভাতা অনেক পাইনি, আমি 10 জনের করে দিয়েছি পরস্পর অঞ্চলের। বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা তৃণমূল কর্মীদের, এরকমই তথ্য উঠে এলো আমাদের পর্দায়। সঙ্গে থাকুন।